গভীর নীল সাগরে রয়েছে এক দানব। এই মাছেরা শিকার করে আরেক মাছকে, তবে সেই মাছদেরও রয়েছে এক অসাধারণ ক্ষমতা। এরা হলো ফ্লাইং ফিশ। এই ফ্লাইং ফিশরা ওড়ে বাতাসে ভর করে, বাতাস ভালো থাকলে কয়েকশো মিটার পর্যন্ত উঠতে পারে। সৃষ্টিকর্তার এক অপার সৌন্দর্য। মাছেরাও আকাশে ওড়ে, তবে এই ওড়া দীর্ঘক্ষণ হয় না, আবার ফিরে আসতে হয় নীল সাগরের বুকে। সাগরে রয়েছে এদের জন্য ভয়াল রাক্ষসী মাছ, যাদের তীক্ষ্ণ চাহনিতে রয়েছে সেই ফ্লাইং ফিশ। তারা শিকার করে ফ্লাইং ফিশদের। যদি লেজে ভর করে কখনো উড়ে ওঠে, তাদের রয়েছে আর এক বিপদ। পানিতে এক দানব, বাতাসেও তাদের বিপদ। আর এই বিপদ আর কেউ নয়, এক পাখি। যেই পাখি শিকার করে এই ফ্লাইং ফিশকে, বাতাসে উড়ে উঠলে তারা শিকার হয় ফ্লাইং ফিশগুলো, দানব ফ্রিগেট পাখির। ফ্রিগেট পাখি তাদের ধরার জন্য অপেক্ষা করে কখন তারা বাতাসে উড়ে উঠবে। বাতাসে উঠলেই তাদেরকে আক্রমণ করে শিকার করে নিয়ে যায়। আর যদি তারা গভীর সমুদ্রে পানিতে নেমে যায়, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে দানব আকৃতির এই শিকারী মাছ। আকাশেও বিপদ, সাগরেও বিপদ। যদি কখনো পাখির মুখ থেকে পড়ে গেলেও সাগরে তাদের অপেক্ষা করছে এক রাক্ষসী মাছ। তবু তারা হাল ছেড়ে দেয় না, তারা জীবন সংগ্রামে চলতেই থাকে। তারা যদি আকাশে উড়ে ওঠে, তবে তারা পরিণত হয় ফ্রিগেটের। আর যদি সাগরের তলদেশে পড়ে যায়, তাহলে শিকার হয় আর এক দানব মাছের। এই গভীর নীল সাগরে চলে জীবন আর মৃত্যুর লড়াই। সাগরে রয়েছে বিশাল বিশাল মাছ, একে অপরের সঙ্গে জীবন যুদ্ধে লড়াইরত মহান সৃষ্টিকর্তার এক অপার লীলা খেলা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব, না লাগলে ডিসলাইক। আল্লাহ হাফিজ।